फ्रेंड्स ওখানে এখন চুরেল ফটোশুট চলছে ও দেখো মেরা দিলিয়া পুকারে আজা ট্রাইবটা দেখলে তোমরা অসাধারণ অসাধারণ তো মিষ্টি আর বাবা এখন ধরাধরি খেলছে ধরো 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 হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আমি মিষ্টি আমার মা এবং সেলফি আমরা সবাই মিলে ইকো পার্কে এসেছি কিন্তু ইকো পার্কে এসে এমনটা হবে কোনোদিনও ভাবিনি আজকে মানডে ইকো পার্ক বন্ধ এভরি মানডে ইকো পার্ক বন্ধ থাকে তো আমরা নিউ টাউনে থেকেও আমরা জানি না তো সেই জন্য এখানে এসে আমরা ফেসে গেছি এখন আমরা কি করব এখন আমরা মিষ্টিকে নিয়ে যাব এক নম্বর গেটে সেখানে আইফেল টাওয়ার রয়েছে আর কিছু একটু ঘোরার জায়গা রয়েছে সেই জিনিসটা ঘুরব ঘুরে তারপরে আমরা বাড়ি থেকে ফিরে যাব কি করব আর সময় খারাপ থাকলে যা হয় তো তোমরা স্কিপ করো না তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় ঘুরছি আর ব্লগটা কন্টিনিউ করো আমরা ততক্ষণে যাই এক নম্বর গেটে গিয়ে একটু ঘোরাঘুরি করি ইকো পার্ক বন্ধ ব্যাড লাক ফুটি কিসমত আর এখানে মিষ্টি ওয়েট করে আছে মিষ্টির মন খুব খারাপ মিষ্টি মার মন কি বলো খারাপ মন খারাপ বলো ক্লোজ টিকিট কাউন্টার ক্লোজ সব ক্লোজ তো মিষ্টি এখন খেলতে ব্যস্ত মিষ্টি এখন বাবল পেয়ে গেছে বাবলগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে এই দেখুন তো কতজন এসেছে দেখো ইকো পার্ক ঘুরতে কিন্তু ইকো পার্ক ঘুরতে পাচ্ছে না সবারই মন খারাপ স্যাড হয়ে বাড়ি ফিরে যেতে হলো আমরা এখন এক নম্বর গেটের দিকে যাচ্ছি একটু আইফেল টাওয়ারের ওই দিকে মানে এমনি তো ঢুকতে পারলাম না আজকে মনডে ক্লোজ বলে এই যে পিছনে এরাও আসছে মিষ্টি জল তেষ্টা পেয়ে গেছে মিষ্টি জল খাবে সেফি মনটা খারাপ এ বছরও হলো না আবার সামনে বছর তোকে নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা ইকো পার্কে স্কেটিং প্র্যাকটিস করা হয় স্যান্টা স্কেট করে স্কেটিং পরে আছেন আমি একটু রিকোয়েস্ট করি দেখি আমাদের চালিয়ে দেখাই কিনা তো ড্রাইভটা দেখলে তোমরা অসাধারণ অসাধারণ মানে ওখান দিয়ে উঠে তারপরে জাম্প করা মারাত্মক লেভেলের দারুণ বাই বাই সেন্টা মিষ্টি বাই বাই করে দাও বাই 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 সেন্টা আমা প্যারিসে নিয়ে এলাম তোমাকে কেমন লাগছে তোমার দেখে ভালো লাগছে খুব তুই ভেতরটা গেলে ভালো লাগতো বলো সেজি প্যারিসে নিয়ে এলাম তোকে তুই বলেছিলি হানিমুনে যাবি তোকে আমরা নিয়ে চলে এলাম যা প্যারিসে মিষ্টি উঠে গেছে বাবার কাঁধে গুরু 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 বাবাকে মিষ্টি খুব জ্বালায় ছোট সান্তা ক্লজ বুদ্ধি হলো না চলো
ঝিলের পাশে এসেছি, আইফেল টাওয়ারের পাশেই। মিষ্টি এখন হাঁটছে বাবার সাথে, এখানে বোট চলে ফ্রেন্ডস। আজকে তো বন্ধ, সেই জন্য বোটও বন্ধ। কি করছিস? ফোন ঘাঁটছিস? তো মিষ্টি এখানে এসে স্বর্গ পেয়ে গেছে, খেলতে শুরু করে দিয়েছে। এখানে সবাই খেলাধুলা করছে, সবাই বসে সময় টময় কাটাচ্ছে, বাচ্চারা খুব আনন্দ করছে এখানে। আমরা একটা বল ফল কিছু আনলে ভালো হতো, বুঝতে পারিনি তো। ফ্রেন্ডস, ওখানে এখন চুড়েল ফটোশুট চলছে। ও দেখো, মেরা দিলিয়া পুকারে আজা, ওখানে একটা ভূত নিয়ে ওখানে ঘরছে, ফটো তুলছে। তো মিষ্টি এখন লাইন দিয়েছে ফুচকা দোকানে। এই দাদা বাড়িতে খাওয়া হয়ে গেলেই আমরা ফুচকা খাবো। আর মিষ্টির মাছের মুখ দিয়ে এখন দিয়ে জিভ দিয়ে জল বেরাচ্ছে, ব্যাগটা শুধু মাকে ধরাচ্ছে, মা ব্যাগ ধরা ফুচকা খাবো, মা ব্যাগ ধরা ফুচকা খাবো। তো এদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো। মিষ্টি রাস্তায় যেও না, এদিকে দাঁড়াও চুপ করে, ওদের হয়ে গেলেই তুমি পাতা পাবে, ঠিক আছে? তো এখানে আমাদের ফুচকা মাখা হচ্ছে, একটু ঝাল করে মাখবেন। হ্যাঁ কাকু, এটা হয়ে গেছে, এবার আমরা খাবো। তো এত ঝাল দিয়ে দিয়েছে, সবার ঝাল খেয়ে অবস্থা খারাপ। মিষ্টি বাবার মুখ দিয়ে লাল পড়ছে। মাসি চলে যাচ্ছে, মাসিকে বাই বলে দাও, বলে আবার আসবে। বাড়ি পৌঁছে গেছি, মিষ্টির বাবা টাকা দিচ্ছে, এই বাড়িতে ঢুকবো আমরা। ও মিষ্টি মা, ঘুম পেয়েছে তোমার? মিষ্টি চোখ ঘুমে ডুরু ডুরু। আমরা বাড়িতে চলে এসেছি। আমার এটা ফার্স্ট লুক। দা বাবা টুপি পরে নিল, কি করবে তুমি? কি করবে তুমি? বাবা দুধ তুই করছে, চলো চলো ঘর চলো। ঘুম পেয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমরা ইকো পার্ক ঘুরে বাড়িতে চলে আসলাম। ইকো পার্ক আর ঘোরা হলো না, ওই আইফেল টাওয়ারটাই ঘোরা হলো। তাও আমি কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম গেলাম আইফেল টাওয়ার। আমার বোন চলে গেল, মা চলে গেল। তো মিষ্টি চলে এসছে, মিষ্টি মিষ্টি ঠাম্মার কোলে উঠে গেছে এখন আদর খেতে। আর ঘুমু ঘুমু চোখ ডুলু ডুলু, সারা দুপুর ঘুমায়নি, ইকো পার্ক যাবে বলে এবারে ঘুমিয়ে পড়বে মিষ্টি মা। তো আমি আমার ব্লগটি এখানেই এন্ড করছি। ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব এন্ড টেক কেয়ার। অলসো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার ব্লগ এইটুখানি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।